খড়গ্রামে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খড়গ্রামের বালিয়াহাট এলাকার বাসিন্দা টিঙ্কু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার এবং একটি কার্তুজ। পিস্তল কেন রেখেছিলেন বাড়িতে? আপনার বাড়ি থেকে তো উদ্ধার হয়েছে। আজ কে খড়গ্রাম থানার বালিহাট গ্রামের একজন আসামি যার নাম হচ্ছে টিঙ্কু মণ্ডল, তাকে বালিয়াহাট গ্রাম থেকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে একটা দেশি পিস্তল এবং একটি গুলি উদ্ধার করে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হয় এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ড পুলিশ চেয়েছিল। তো কেননা তার কাছে আরও পিস্তল এবং বোম আছে, তো সমস্ত সিটি দেখে কোর্ট ওনাকে তিন দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।